আসসালামু আলাইকুম। আপনার চুক্তি মুজিব নাই, সেক্ষেত্রেটা দোষের উপর যায়। কিন্তু একটা মুসলিম যদি শিশু মেয়ে বিবাহ করে এর সাথে তো ভাই ইসলামের সম্পর্ক আছে, কারণ ইসলামে কোরআনে সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলা আছে এবং অনেকগুলো হাদিসে বলা আছে যে শিশু মেয়ে বিবাহ করা হালাল, ইসলামে হালাল। এটার সাথে তো শিশু ধর্ষণ করা, এটা তো ইসলামে জায়েজ। আসিফ ভাই, আপনি যেটা বলতে চাইছেন এখানে অনেক আলোচনা আছে, কারণ আপনি তো বিয়ের কথা বলতেছেন, ওখানে অনেক কিছু আছে, এজ অফ কনসেন্ট, তারপর হলো আপনার ইসলামে ইসলামে এজ অফ ইসলামে এজ অফ কনসেন্ট বলে কিছু নাই, ইসলামে এজ অফ কনসেন্ট বলে কিছু নাই। তারপর ওই মেয়ের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার ওই এজ অফ কনসেন্ট এর আগে, সরি এজ অফ কনসেন্ট যদি নাও থাকে বলতে পারে, আমি আমি জানি যে আছে, আবার আমি প্রমাণ দেখাতে পারবো না। আপনি 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 মন করা ইসলাম বানাইলে ভাষায় বিষয় বিষয় যদি আপনি নতুন ইসলাম ফ্যাক্টরি তৈরি করেন, এটা তো হবে না তো ভাই। এখানে আপনি তৈরি করে আপনি আমার লাইভে এসেছেন, আপনি তাহলে এসে মানে রেফারেন্স গুলো সাথে রাখবেন না? আপনি একটা প্রসঙ্গ তুলতেছেন, কোনো কিছু রেফারেন্স আপনার কাছে নাই, যা ইচ্ছা মনে যা তাচ্ছে গড়গড় করে বইলা যাবেন আপনি, আর আমাদের সেগুলো শুনতে হবে। আচ্ছা তাহলে আমার কথা বলতে হলে সবার কাছে রেফারেন্স লাগবে, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই। আপনি আমি ধরি না যে আপনি, ঠিক আছে আসেন, ঠিক আছে আসেন, আমরা সবাই দলিল ছাড়া কথা বলি। মোহাম্মদ তার মেয়ে ফাতিমার সাথে সেক্স করছিল তাই না? মোহাম্মদ তার ছেলে ফাতিমা, প্লিজ আসিফ ভাই, প্লিজ প্লিজ ভাই, আমি আমি আপনিও যেমন দলিল ছাড়া কথা বলতেছেন, আপনিও যেমন দলিল ছাড়া কথা বলতেছেন, আমিও দলিল ছাড়া কথা বলবো তাহলে। মোহাম্মদ তো ফাতিমার সাথে সেক্স করতে কয়বার করছে ভাই বলেন তো ভাই, প্লিজ এই এই কথাই মানে বলি না। তাহলে আপনি যে দলিল ছাড়া কথা বলতেছেন, আপনি যে দলিল ছাড়া মন করা নিজের মত করে বানায় বানায় বলতেছেন, না না না, এটা মন করা না, এটা এটা আমি আরেকজন ইসলামিক স্কলার থেকে শুনছি, ইসলামিক স্কলার থেকে শুনছি। দলিল দেখেন কোন ইসলামিক স্কলার বলছে ইসলামে এজ অফ কনসেন্ট আছে, কোন গাধার বাচ্চা এই কথা বলছে? একজন আছে হাফেজ আছে, মেবি তার নাম তানভীর, কি তানভীর যেন, মোহাম্মদ তানভীর সামথিং একটা, মানে তানভীর যতটুকু খেয়াল আছে তার ইউটিউবে সার্চ দিয়ে পাইবেন। মনুসংহিতা তানভীর, মনুসংহিতা না এরকম না, তানভীর একটা কিছু একটা, তানভীর নামে আবার কোথায়? আচ্ছা তানভীর কো ইউটিউব চ্যানেলটা দেন তো, আমি একটু সার্চ করব। বলেন তো এটা ইউটিউব চ্যানেলটার নাম কি? আচ্ছা আমি বলি, আমাদের কথা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে তিনি হোস্ট আছে, বুঝছি, সে হাফেজ। এই মনুসংহিতা তানভীর ভাই ইসলামের ইসলামের আলেম, এরা ইসলামের আলেম। আচ্ছা আমি তাকে দেখা তাহলে, সে তো বলে সে পড়ালেখা করছে এখন, আলেম, সে বলছে যে আমি ইসলামের আলেম, আমাকে আমি মানে বললাম যে ইসলামে মেয়েদের এজ অফ কনসেন্ট আছে, ইসলামে এজ অফ কনসেন্ট আছে। এখন আমার ইউটিউবে যাইতে হবে তাহলে, মানে এখান থেকে যদি আমি ইউটিউবে যাই, ঠিক আছে ঠিক আছে বুঝলাম। তাহলে আপনি তো ওই আলোচনাটা শুনে আপনি তো রেফারেন্স গুলো নিশ্চয়ই আপনি টুকে রাখছিলেন বা যাচাই করে দেখছিলেন যে এই যে ওই আপনার ওই আলেম তানভীর, তানভীর আলেম যে যে রেফারেন্স দিয়েছিল সেই রেফারেন্স গুলো তো নিশ্চয়ই আপনি একটা কোথাও চেক করে দেখেছেন। হ্যাঁ একটা বই থেকে ধরনের যে পারিবারিক আইন এরকম কিছু একটা বইয়ের নাম, মানে এটা বাংলায় পারিবারিক, না না পারিবারিক আইন তো ইসলামের রেফারেন্স না ভাই, ইসলামের রেফারেন্স হচ্ছে কোরআন হাদিস। ওই ওই বই থেকে দেখাইছিল, এখন ওটা ইসলামের রেফারেন্স বাইবেল কিনা বলতে পারি না ভাই, ইসলামের রেফারেন্স হচ্ছে কোরআন হাদিস, আপনি কি এই জিনিসটাও জানেন না যে ইসলামের? হ্যাঁ এটা আমি জানি, আমি জানি ভাই, আমি ভাই ওই বিষয়ে আমি কথা বলতে চাই না আপনার সাথে। আমি কোন আইনের বই না, আপনি আজকে যে জিনিসটা জিজ্ঞেস করি আপনি বলেন যে এই বিষয়ে কথা বলতে চাই না, তাহলে ভাই আপনি কথা বলতে না চাইলে আসছেন কেন ভাই? ভাই আমি আমি ছোট একটা কোশ্চেন নিয়ে আসছিলাম, না না ছোট না না না, ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক আপনার তো কথা বলতে হলে দলিল সহ বলতে হবে। আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি, আমার সপক্ষে কি রেফারেন্স আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, এরপরে আপনি তো পারবেন না আমি জানি। আমি আপনাকে দেখাচ্ছি যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে করা ইসলামে সম্পূর্ণ জায়েজ, এই যে এই রেফারেন্স গুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইসলামে মেয়েদের কোনো এজ অফ কনসেন্ট বলে কিছুর অস্তিত্ব নাই, ইসলামে মেয়েদের বিয়ের সময় এজ অফ কনসেন্ট বলে কোনো কিছুর অস্তিত্ব নাই, নাবালক মেয়েকে চাইলে পিতামাতা বিয়ে দিতে পারে, হাদিসে পরিষ্কার ভাবে এটা বলা আছে। হ্যাঁ সাবাল ভাই বলেন। আর খাইরুল ভাই, এজ অফ কনসেন্ট যেই টাইম পিরিয়ডে যেটাই হোক না কেন, একটা 9 বছরের শিশু শিশু শিশুর সাথে যে কোনো ধরনের যৌন যোগাযোগ এটা ধর্ষণ, আর যে কোনো ধরনের যৌন যোগাযোগ এটা সব ক্ষেত্রে এটা একটা শিশুর উপরে ক্ষতি করে। আপনি এটা কোনোভাবে এজ অফ কনসেন্ট বা কোনো যুক্তি দিয়ে জাস্টিফাই করতে পারেন না। হ্যাঁ 9 বছর বয়সে যদি কারোর সাথে বিয়ে হয় সে তো প্রাপ্ত বয়স্ক না, এটা আমিও মানে সাপোর্ট করি না, বাট এখন ওটা আপনি মনুসংহিতা তানভীরকে আপনি ধরে নিছেন ইসলামের আলেম, এর মতো দুঃখজনক, এটা ইসলামের জন্য একটা অপমান, ইসলামকে আপনি মানে বাস মেরে দিচ্ছেন।
যাই হোক, আমি আপনাকে হাদিস থেকে, হাদিস গ্রন্থ থেকে দেখাচ্ছি ভাই, যে এগুলা কি যে বলেন পিতা, এখানে কি লেখা ভাই একটু পড়েন তো। পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে দিয়ে কন্যাকে বিয়ে দেওয়া বৈধ, আচ্ছা এখানে, ১৯১০ সহিহ বুখারী ৩৭ নম্বর হাদিস। আচ্ছা ঠিক আছে, ইসলাম পিতা কর্তৃক নাবালিকা, নাবালিকা মানে কি? যার এখনো ই হয় নাই, তা বিয়ের মানে কি বলে এটাকে, বয়স সন্ধিকাল শুরু হয় না এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, এখানে কি লেখা ভাই, এখানে এই হাদিসটা দেখেন তো। সহিহ মুসলিম হাদিস একাডেমি, বিবাহ পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার বিবাহ নিয়ে দিতে পারে। লেখা ছোট তো বোঝা যায় না আবু। আচ্ছা ঠিক আছে, টাইটেলটা করলেই হবে, টাইটেলটা করলেই হবে। আরো কিছু আদি দেখাচ্ছি, এটা কি, এখানে কি লেখা ভাই, পিতা অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যা বিবাহ দিতে পারে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দিতে পারে। আচ্ছা তাহলে পিতা যদি অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার বিবাহ দিতে পারে, তাহলে সেখানে এজ অফ কনসেন্ট কোথায় হইলো ভাই, একটু বুঝাবেন আমাকে ভাই। আমি আমি বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ এ বিষয়ে আমার জ্ঞান খুবই অল্প, বলতে পারবো না। না না, আপনি না ওই লেকচার, আপনার যে আলেমের, বিজ্ঞ আলেমের লেকচারটা শুনেছেন, ওইখানে বলে নাই যে এই হাদিসে, আপনার পৃথিবীর কোন আলেম যদি সহি হাদিসের বিরুদ্ধে কথা বলে, আপনি বলতেছে মানে মেয়েদের, ইসলামে মেয়েদের এজ অফ কনসেন্ট আছে, কিন্তু আমি সহি হাদিসে দেখতে পাচ্ছি যে পিতা নাবালিকা, নাবালিক হলে তার মানে সে যে প্রাপ্তবয়স্ক হয়েছে এটা হয় হয় না, এই দুটো একসাথে হইতে পারে না, নাবালিকা কিন্তু প্রাপ্তবয়স্ক হয় না, এটা তো মানে খুবই হাস্যকর কথা হয়ে যাবে। আপনি যদি বলেন একটা মেয়ে নাবালিকা, তাকে সে কোথায় আছে আমি খুঁজে পাইবো না ভাই। ভাই ভাই এই বইটাতে ভাই আপনি কি ভাই, যে কোনো ইসলামের বই যখন আপনি পড়বেন, তখন সেই বইতে, যে কোনো বই পড়বেন তখন সেই বইতে ইসলামের রেফারেন্স মানে কোরআন হাদিস কি দেয়া আছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। কোন বইতে আপনি পড়ছেন? আসিফ ভাই আমি আপনার কথা বুঝছি, আমার কোরআন হাদিসের রেফারেন্স মানে না ইসলামকে গুণ করতে হবে, আমি আপনার কথা বুঝতে পারছি। ওখানে আমি এই বিষয়ে আমি কথা বলতে চাই না ভাই, আমি এই বিষয়ে অভিজ্ঞ নই। আমি ইসলামের একমাত্র ভ্যালিড রেফারেন্স হচ্ছে কোরআন এবং হাদিস, এছাড়া বাদ বাকি সব আপনি ফালাই দিতে পারেন, আবার রাখতেও পারেন। ঠিক আছে, যদি রাখতে পারেন কখন, রাখতে পারেন তখন যখন সেটা সেই কোরআন হাদিসের সাথে সম্পর্কিত, সম্পর্কযুক্ত হবে, আর ফালা দিতে পারেন কখন, যখন এটা কোরআন হাদিসের সাথে বিপরীতমুখী হবে। ঠিক আছে, আমি আপনাকে সরাসরি সহি হাদিস দেখাইলাম এতগুলো, মনে করেন আমি ভাত খাইছি, আমি ভাত খাইছি যখন আমি এই কথাটা বলবো, এটা ব্যাখ্যা করব, তখন কি এইরকম অর্থ তৈরি হতে পারে যে আমি আসলে ভাত খাই নাই, এরকম অর্থ কি ব্যাখ্যাতে গেলে তৈরি হতে পারে? আমার মনে হয় এরকম হতে পারে, কারণ কেউ তো খাইছি বলছেন, এটা উল্টা যায় কেমনে। তাহলে আপনি যখন বলবেন যে ভাই, আমি যদি বলি ভাই আমি ভাত খাইছি, তাহলে আপনি বললেন যে ভাই আপনার তো আমি ভাত খাইতে দেখলাম না, আপনি কোথায় খাইলেন, আপনি তো সারাদিন না খাইছিলেন, আপনি সারাদিন কফি খাইছিলেন। তখন যদি আমি বলি না ভাই আপনার, আমার কথাটা ব্যাখ্যা আপনার পড়তে হবে, ব্যাখ্যা গ্রন্থ অর্থে লেখা আছে, ব্যাখ্যাটা ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, তখন আমি ব্যাখ্যা গ্রন্থে দেখলাম, ব্যাখ্যা গ্রন্থে যদি এরকম লেখা থাকে যে আমি ভাত খাইছি বলতে আমি আসলে বুঝাইছি আমি ভাত খাইনি, ব্যাখ্যা গ্রন্থে যদি এটা লেখাও থাকে, তাতেও কি আমার যে বক্তব্যটা আমি ভাত খাইছি এই বক্তব্যটা কি পরিবর্তন হয়ে যাবে? না পরিবর্তন হওয়ার কথা, কারণ ব্যাখ্যা তো আমি যেটা করছি ওটাই লেখা থাকে, উল্টাটা তো লেখা থাকার কথা না। তাহলে হাদিসে যেখানে লেখা আছে পিতা নাবালিকা মেয়েকে বিয়ে দিতে পারে, এটা যত ব্যাখ্যাই আমি করি না কেন, ব্যাখ্যা করতে গেলে কি এই বক্তব্যটা উল্টা যাবে? ভাই বলতে পারবো না, কারণ ব্যাখ্যা উল্টাইবে না, এটা এত বুঝে যেতে উল্টাইবো না, কারণ যেহেতু বলছে বিয়ে দিতে পারে, তার মানে পারে, হয়তো ওখানে শর্ত থাকতে পারে বা না 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 কিছু, না না শর্ত থাকলে তো হাদিসের ভিতরেই থাকতো শর্ত, যে এবুক শর্ত হইলে তখন বিয়ে দিতে পারে, যদি ওইখানে শর্ত না দেয়া থাকে তাহলে সেই ব্যাখ্যা করতে কোনো একজন ব্যাখ্যাকারক যদি নিজের মন করা শর্ত ঢুকাই দেয় সেটার ভিতরে, সেটা তো আর হাদিসের ব্যাপারে হবে না, হাদিসে যেটা আছে সেটা বিস্তারিত ভাবে একজন ব্যাখ্যা করতে পারে, কিন্তু ব্যাখ্যা মানে তো এটা না যে এইটার অর্থ হয়ে যাবে এরকম, পিতা নাবালিকা কুমারী কন্যাকে বিয়ে দিতে পারে না, এই ব্যাখ্যা গ্রন্থ যদি আমরা খুলি সেখানে কি এরকম ব্যাখ্যা আপনি পাইতে পারেন? মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি ব্যাখ্যা গ্রন্থ যদি খুলি তাহলে ব্যাখ্যাটা এই যে কথাটা উল্টায় দেবে, কথাটার অর্থটা উল্টায় দেবে নাকি? স্বাভাবিক ভাবে তো মনে হয় না যে সরাসরি উল্টে দেবো, কারণ যেহেতু লেখা দিতে পারে, অবশ্যই দিতে পারে, ওই হয়তো বা ব্যাখ্যার বিস্তারিত ভাবে বলা থাকতে পারে কিভাবে দিব বা কি এই সম্পর্কিত। মানে ধরেন এক জায়গায় লেখা আছে নামাজ আদায় করো, এখন আমি যদি বলি না ভাই এটা ব্যাখ্যা করতে হবে, ভাই ব্যাখ্যা প্রেক্ষাপট বুঝলাম, সানে নজর বুঝলাম, ব্যাখ্যা বুঝলাম, তাফসীর বুঝলাম,
সেগুলো যদি বুঝতে যাই সেখানে কি এরকম লেখা থাকবে যে তোমরা নামাজ পড়ো, এরকম লেখা থাকা সম্ভব নাকি? নামাজ পড় অবশ্যই আদায় করতে হবে, কখন কখন করবা সেটা বলা থাকবে যে অমুক অমুক অক্তে পড়লো, কিন্তু এরকম তো লেখা থাকবে না যে নামাজই পড়ো না, নাকি ভাই? না আমি তো বললাম শুরুতে যে এটা বিপরীত থাকবে না, যেহেতু বলছে নামাজ পড়তে হবে তার মানে অবশ্যই পড়তে হবে, জাস্ট নিয়ম শৃঙ্খলা কায়দা কানুনটা বলে দিছে এই কারণ, কারণ তাহলে সামনে নজর তাফসীর হাদিসের ব্যাখ্যা তো বিনা কারণে বানায় না, এটা প্রয়োজন দেখে তো করছে, এখন ওই প্রয়োজন অনুযায়ী আপনার যারা ব্যাপারে তো যারা দরকার বুঝবে ওখানে না, ব্যাখ্যা দেওয়া আছে। যারা বুঝবে না এই জিনিসটা, সহজে বুঝবে না, তাদেরকে এই হাদিসটা ব্যাখ্যা করে ব্যাখ্যা গ্রন্থগুলো লেখা হয়েছে এই কারণে, যারা হাদিসটা বুঝবে না তাদেরকে ব্যাখ্যা, কিন্তু তাতে তো এই অর্থটা, এটার যে মূল অর্থটা যে পিতা নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারে, এই জিনিসটা তো পরিবর্তন হয়ে যাবে না, এরকম তো হইতে পারে না ব্যাখ্যা গ্রন্থ করলে যে পিতা নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারবে না মেয়ে অনুমতি ছাড়া। মেয়ে এই যে কনসেপ্টে পৌঁছাবে, মানে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছাবে যখন তার জ্ঞান বুদ্ধি হবে, তখন শুধুমাত্র তার ডিসিশন নিয়ে পিতা মাতা তাকে বিয়ে দিতে পারবে, এইরকম কি এটার অর্থ কোনো ব্যাখ্যা গ্রন্থতেই লেখা থাকা সম্ভব? আমার তো মনে হয় না যে একেবারে উল্টা যাব ওরকম, মানে এরকম শর্ত আরোপ করবো যেটা পরবর্তীতে অনেকটা দীর্ঘায়িত করবো, যে নাবালক থেকে সাবালক হয়ে যাবো এরকম মনে হয় না। তাহলে আপনি যে আপনি আমাকে বললেন ব্যাখ্যাটা করতে হবে, ব্যাখ্যা সাংগ্রাজুল কোন প্রেক্ষাপটে দিতে যে বললেন, এটা বলার কারণটা কি? এটা বলার কারণ আপনি তো সরাসরি হাদিসটা বলতেছেন, হাদিসের মধ্যে তো আরো কিছু কথা থাকতে পারে যেগুলো বোঝার ক্ষেত্রে আপনার সহায়তা করবো, আপনি সরাসরি এই কথাটা বুঝাইতেছেন না যে নাবালিকাকে বিয়ে দিয়ে দেন, ওর আর কিছু থাকতে পারে যেটা আমি আমি জানি না। একবারও বলি নাই, আমি একবারও বলি নাই যে এই হাদিসে লেখা আছে নাবালিকাকে বিয়ে দিয়ে দেন, এটা আমি একবারও বলি নাই যে আপনি আমার মুখে কথাটা শেষে ভাই আমি আপনার কথা বলতেছি না, আমি বলতেছি এরকম এরকম তো না, আমরা এটা জাস্ট জিনিসটা কথার নিয়ে কথাই বলছি। যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম যে আপনি দাবি করছিলেন ইসলামে নাকি মেয়েদের এই যে কনসেন্ট বলে একটা কিছু আছে সেইটা যে নাই। আচ্ছা সাবর্টন ভাই, আপনি কি আমাদের কথা শুনতেছেন বা কিছু বুঝতেছেন? জি আপনি তো লিটারালি লাইক দেখিয়েছেন যে আপনার ইসলামে কিভাবে বাল্য বিবাহ দ্যাটস বৈধ, একটা লাইক প্রথা হিসেবে এটা বৈধ, এখন এটা বলে নাই, এটা আপনি দাবিও করেন নাই যে ইসলামে বলা আছে যে ইসলাম যে উৎসাহিত করে বাল্য বিবাহ, মানে ডাইরেক্টলি যে এনকারেজ করতেছে যে করো, এটা বরং একটা প্রথা আপনি দেখিয়েছেন যে বাল্য বিবাহ প্রথা, এটার বৈধতা কিভাবে ইসলামে আছে। হ্যাঁ তাহলে ভাই বুঝতে তাহলে পারছি, বাল্য বিবাহের বৈধতা যদি যেখানে দেয়া থাকবে সেখানে এইজ অফ কনসেন্ট কিভাবে থাকে? সাবালটন ভাই, একটা বিধানে যদি বাল্য বিবাহ থাকে সেখানে একই সাথে এইজ অফ কনসেন্ট কিভাবে থাকা সম্ভব, কি আপনি কি বলতে পারেন? থাকা অসম্ভব, দুইটা একদম পুরো কন্ট্রাডিক্টরি। বাল্য বিবাহ ইজ লাইক দ্য ভায়োলেশন অফ এনি দ্য এজ অফ কনসেন্ট, একটা শিশুকে একটা অ্যাডাল্ট কোনো সময় বিয়ে করতে পারে না, যেই তাহলে প্রেক্ষাপটই হোক না কেন, এটা মানে প্রেক্ষাপট প্রেক্ষাপট এত বলতেছি, মানে এখানে যে একটা 9 বছর শিশুর যে ধর্ষণ লিটারালি, মানে এটা কিভাবে পাল্টায় যায়, এটা কোন ব্যাখ্যা কি ব্যাখ্যা দিয়ে আপনি পাল্টাবেন খাইরুল ভাই? মানে 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 মনে করেন একটা লোক একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করেছে, এখন পৃথিবীর কোন ব্যাখ্যা দিয়ে কি এই ধর্ষণটাকে আমি একটা ভালো কাজ হিসেবে প্রমাণ করতে পারি? সাপোর্টার ভাই, এটা কিভাবে কিভাবে সম্ভব আমি নিজেও জানি না, ধর্ষণ তো সবসময় ধর্ষণ, এটা মানে শব্দের অর্থ তো আর পাল্টাই যাবে না। আচ্ছা ভাই আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, আমি মনে করি আমি যা যে উদ্দেশ্যে আপনার সাথে আলোচনা করতে আসছিলাম আমি বুঝতে পারছি, ধন্যবাদ। আপনার আলোচনা কন্টিনিউ করেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারবো না কারণ আমি অভিজ্ঞ না, আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো না, আমি আমি আর আপনি আমার মনে আমার কথা তো লইবেন না কারণ যেহেতু আপনি ধর্মীয় ভাবে রেফারেন্স দেবেন, তো না ভাই আমি এ খাইরুল বিষয়ে ভাই, কিছু আপনি বলতে পারবো কি না। রেফারেন্স দিয়ে এই যে আমি যে একটু আগে যে বললাম একটা 9 বছর শিশুর ধর্ষণের কথা, মানে কি রেফারেন্স দিয়ে এটাকে ভালো বা মানে কি দেখাবেন, এই টপিকটা নিয়ে আপনি কি বলবেন, যেখানে যে একটা 9 বছরের বাচ্চার কথা যে আমি বলছি যাকে ধর্ষণ ভাই করা হয়েছে, আচ্ছা ভাই বলি, ধর্ষণ আচ্ছা একটু বলি, নবীজি কিন্তু সব 9 বছরের মেয়েকে বিয়ে করেন, এখানে একটা উদ্দেশ্য ছিল না বিয়ে না করেন, না 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 আমরা আমরা ভাই একবারও বলি নাই যে নবী পৃথিবীর সব আমি বছর, আমি বলতাছি আমি বলতাছি আমি না আমার কথা এটা না সাজাইতাছি না না আমার না কথা না সাজাইতাছি। ওয়েট 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 ওয়েট, মানে এই প্রসঙ্গটা আপনি কেন তুললেন? মানে নবীজি 1 লক্ষ কোটি খুন করে নাই, মাত্র ভাই 5টা খুন করছে, মানে মনে করেন সাবলটন ভাই, মনে করেন কলিমুদ্দিন চুরি করতে গিয়ে ধরা পড়ছে, মানে সে মানে 5,000 টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ছে, আমি যদি এই কথাটা এইভাবে শুরু করি ব্যাখ্যাটা এইভাবে দেওয়া শুরু করি, ভাই কলিমুদ্দিন কিন্তু 5,000 লক্ষ কোটি টাকা চুরি করে নাই ভাই, মাত্র 5,000 টাকা চুরি করছে, মানে আমি একটা বড় সংখ্যা তুলে এনে, সাবলটন ভাই আপনি আমার পয়েন্ট একটু শোনেন, যে আমি একটা বিরাট একটা সংখ্যা তুলে এনে আমি যদি মানে এরপরে যদি শুরু করি যে এটা করছে আমার নবী এটা করছে, মানে একটা বড় একটা সংখ্যা তুলে আনলাম তারপরে কম্পেয়ার করলাম যে দেখেন ভাই এই বড় সংখ্যাটার তুলনায় আমার এই যে এই সংখ্যাটা কিন্তু অনেক ছোট, তার মানে আমার আমার নবী যে আকামটা করছে সেই আকামটা বেশি বড় আকাম না। মনে করেন আমি যদি এরকম বলি যে মনে করেন হিটলার 60 লক্ষ ইহুদিকে খুন করছে, এটার পক্ষে যদি কেউ যুক্তি দিতে চায় যে দেখেন ভাই পৃথিবীতে কিন্তু 700 কোটি মানুষ আছে, হিটলার কিন্তু ভাই 700 কোটি মানুষ মারা নেবে, দেখছেন ভাই হিটলার কিন্তু মাত্র কত মারছে 60 লক্ষ মানুষ মারছে, দেখছেন 700 কোটি কিন্তু মারে নাই ভাই, আপনি বুঝছেন কিন্তু সাবালটা ভাই 700 কোটি কিন্তু মারে নাই হিটলার, মাত্র কত মারছে 60 লক্ষ মারছে, মানে আমি একটা বিরাট সংখ্যা 700 কোটি, 700 কোটি সংখ্যাটা তুলে এনে
এরপরে যদি আমি বলি যে ভাই দেখছেন 700 কোটি মানুষ পৃথিবীতে আছে, হিটলার মার্ছে মাত্র 60 লক্ষ, ভাই এটা কিছু হইলো? মানে আমি এই সংখ্যাটা তুলে এনে কম্পেয়ার করার চেষ্টা করতেছি, মানে আমি চেষ্টা করতেছি বড় একটা ক্রাইম তুলে এনে সেটার পাশে আমার নবীর ক্রাইমটাকে পাশাপাশি রেখে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে ওই এত বড় ক্রাইমটার সাথে কিন্তু এই ছোট ক্রাইমটা কোনো ক্রাইমই না ভাই। এটা তো ভাই একটা জোক চুরি হলো না সাবার্টন ভাই, আপনার কি মনে হয়? এইটা লিটারালি নিজের সামনের যে ক্রাইমটা এটা মানে পুরো ডিসমিস করে দিচ্ছে। এইটার পুরো অপোজিট একটা অ্যাপ্রোচ ট্রাই করি। খাইরুল ভাই, কয় হাজারটা 9 বছরের মেয়েকে ধর্ষণ করলে আপনি এটাকে খারাপ বলতেন? ভাই আমি বলি নাই যে এতগুলো, আমি বলছি তিনি তো অন্যদের যাকে বিয়ে করতে, তারা বিধবা ছিল, তারা অসহায় ছিল, অনেক ভালো কাজও তো করছে। ওই 9 বছর বয়সে আয়েশাকে বিয়ে করা ধরে নিচ্ছি, আচ্ছা ধরে নিচ্ছি, আচ্ছা ভাই তর্কে, ভাই তর্কের খাতিরে ধরে নিচ্ছি, নবী মোহাম্মদের সারা জীবনে সে কোনো আর কোনো আকাম করে নাই, আকাম কুকাম লুচ্চামি বদমাইশি কিছু করে নাই, শুধুমাত্র একটা শিশুকে সে ধর্ষণ করছে, একটা মাত্র কাজ। আমরা কিন্তু তর্কের খাতিরে, আপনার সাথে তর্কের খাতিরে, তারপরে যদি আমি প্রমাণ করতে পারবো হাজার হাজার আকাম করছে আপনার নবী, তারপরে আমি সেগুলো সব বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি শুধুমাত্র এই একটা ক্রাইমই ধরলাম যে নবী একটা শিশুকে ধর্ষণ করছে। এতে কি প্রমাণ হয় এই শিশু ধর্ষণটা ভালো কাজ ছিল তার? না, কখনোই প্রমাণ করে না, এটা একটা অপরাধ, তো অপরাধ বিশেষ করে যেহেতু ধর্ষণ একটা মারাত্মক অপরাধ, এটা ভালো প্রমাণ দেয় না। তাহলে যে আপনি বলছেন যে নবী অনেক ভালো কাজ করছে ভাই, যে দেখেন ভাই গরিবদের ভিক্ষা দিচ্ছে, গরিবদের মানে অনেক ভিক্ষা দিচ্ছে, তারপরে ভাই একটা মসজিদ করে দিচ্ছে ভাই, দেখেন ভাই একটা মাদ্রাসা করে দিচ্ছে ভাই, ভাই এই যে মনে করলাম আমরা তো আপনার কথা মেনেই নিলাম যে আর বাদ বাকি সমস্ত ভালো কাজ, তারপরেও তো এই আকামটা তো আকামই থাকলো, আকামটা তো আর সুকাম হয়ে গেল না নাকি? আমি তো বলছি সুকাম হয় না, আমি আপনার কথা তখন শেষ করতে দেন নাই কা, আমি তখন বলতেছি আপনি 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 আপনার পয়েন্টটা যদি শুরু করেন, দেখেন ভাই নবী কিন্তু অনেক ভালো কাজ করছে ভাই, এই যে দেখেন যে গরিব দুঃখী মেয়েরা আয়েশা আয়েশা নবীরা বলতো নবী বিয়া করে দিত, নবী এতই ভালো ছিল, দিল এত বড় দিল ভাই, যে বেটি দেয় দেখতো সেই বেটি বিয়া করে ফেলতো। এইটা দিয়ে শুরু করলেন এইভাবে যে যখন শুরু করলেন তখনই তো বোঝা যাচ্ছে আপনি কোন দিকে আগাচ্ছেন। আপনি দেখানোর চেষ্টা করতেছেন আপনার নবী অমুক 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 জায়গায় ভালো কাজ করছে, কিন্তু অমুক তমুক তমুক জায়গায় ভালো কাজ করলেও তার সাথে তো এই খারাপ কাজটার কোনো সম্পর্ক নাই, এই খারাপ কাজটা তো তখনও খারাপ কাজই থাকলো। তাহলে নবী অনেক জায়গায় ধরে নিচ্ছে, অনেক জায়গায় ভালো কাজ করছে, তাতে দিয়ে তো এই আলোচনাতে তো এটা কোনো ভ্যালু অ্যাড করতেছে না, তাই না? তার উপর দিয়ে বিধবা বিয়ে করা এটা কোনো মানে ভালো বা মহৎ কাজ না আর কি। যদি সাহায্য করতো দেন আপনি বলতে পারতেন যে হ্যাঁ এটা ভালো বা মহৎ কাজ আর কি, মানুষ বিয়ে করে নিজের সুবিধার জন্য। তৎকালীন সময়ে হয়তো বা বিধবারা অনেক দুর্ভাগ্য মানে কি বলে অনেক অসহায় ছিল, এই হ্যাঁ কারণে অসহায় মানুষদেরকে সাহায্য করা উচিত, বিয়ে না। না, যাদের সাহায্য করতে পারছে করছে, আর যাদেরকে মনে হয়েছে যে বিয়ে করে তাদেরকে একটা বেটার লাইফ দেওয়া যায় তাদেরকে বিয়ে করছে। মানে আপনি বলতেছেন যে বিয়ে করাটা একটা ভালো কাজ, মানে একটা ভার্চুয়াস কাজ, যেটা কিভাবে একটা মানুষকে সাহায্য করতেছে। ইনফ্যাক্ট এখানে যদি বিধবাদেরকে হেল্প করতো, স্বাধীনতা যদি অর্জন করতে যদি হেল্প করতো, দ্যাট উড, সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে মহৎ কাজ, ভালো কাজ। বিয়ে করাটা আপনি কিভাবে বলেন এটা ভালো কাজ, এটা একটা বিয়ে ভার্চু করে কিভাবে? বলতেছি কারণ বিয়ে করলে দেখা যায় একটা সাপোর্ট পাওয়া যায় যে কেউ আপনার মানে সরাসরি সাহায্য থেকে, আমি মনে করি যে একজনকে যদি বিয়ে করে আপনি আপনার মানে জীবন বিয়ের সঙ্গী বানান, বিয়ের সাহায্য আপনি দিয়ে আপনি বলতে চাচ্ছেন যে এই যে এই 9 বছরের শিশু ধর্ষণ এটা মানে ঠিক হয়ে গেছে, তাই না? না ভাই ঠিক হয় আমি বলি নাই, কখনোই বলি নাই, আমি আমি বলছিলাম যে তখন যে এটার একটা উদ্দেশ্য ছিল বিয়ে করার, একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা আচ্ছা খালেদ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে খাদিজা তো অনেক অভাগা অসহায় ছিল তাই না, মানে খাদিজাকে যখন বিয়ে করলো কি রাস্তা করেছিল নাকি? না ভাই, খাদিজা কখনই অভাগা অসহায় ছিল না, তিনি ব্যবসায়ী ছিল, তিনি তার ইচ্ছায় তিনি নবীজিকে বিয়ে করছে, তাও আচ্ছা অতিরিক্ত আচ্ছা বয়সে, তার বয়স আচ্ছা আচ্ছা 40 বছর আয়েশা তখন। তো, আয়েশা তো, আয়েশা তো অনেক অভাগা ছিল, মানে রাস্তায় পড়ে পড়ে ছিল, কেউ দেখার নাই, তারপরে গিয়ে তারপর নবী তাকে উদ্ধার করলো নাকি? আচ্ছা আর আর এই দুইটা বাদ অন্য কিছু বলেন যারা আমি তারা বলবো তো, ইচ্ছা একটা ছিল? একটা বলবো, একটা একটা বলবো তো, আপনি আগে যেটা শেষ করেন না, না, তিনি ছিলেন ফাইন্যান্সিয়ালি ঠিকই ছিলেন। মানে আবু বকর তো মানে সেই অঞ্চলের একজন মানে বড় লোক ক্যাটাগরির ভিতরে ছিলেন তাই না? হ্যাঁ বলা যায় তিনি আচ্ছা, মানে আবু অতটা বকরের অসহায় ছিল মেয়ে, না। আবু বকরের মেয়ে হিসেবে সে তো অসহায় ছিল না যে তাকে ভেসে যাচ্ছে, তাকে উদ্ধার করছে নবী গিয়ে, এরকম তো ছিল না নাকি? না না, এটা সেটা বললাম, সে অন্তত অসহায় ছিল না এটা আমি জানি। আচ্ছা তাহলে অসহায়, তারপরে আরেকজনের কথা বলি যে জুয়াইরিয়া, জুয়াইরিয়া কে ছিল বলেন তো? তার ব্যাকগ্রাউন্ড বলতে পারবো না মানে এত আচ্ছা ডিটেইলস সাফিয়ার বলতে কথা, পারবো না, সাফিয়া, সাফিয়া কে ছিল? ছিল তার বলতে সাফিয়া পারবো না ছিল ভাই। ইহুদি, সাফিয়া ছিল ইহুদি গোত্রের, মানে একটা গোত্রের নেতার মেয়ে, আরেকটা গোত্রের নেতার বউ। তাকে সে কোথা থেকে উদ্ধার করলো ভাই? কোথা থেকে আমি যতটুকু জানি যে কাফেরদের সাথে মানে যুদ্ধে, মেবি যুদ্ধ না মেবি এই ছিল মানে কি বলে ওটাকে ই করা মানে মিউচুয়াল করা, মিউচুয়াল করার মাধ্যমে বিয়ে করছিল, মানে যুদ্ধ ছিল না, এতটুকু জানি। মানে কি মিউচুয়াল করার মাধ্যমে কি বলেন কিছু বুঝলাম না, সাফিয়া ছিল একটা ইহুদি গোত্রের নেতার মেয়ে, আরেকটা ইহুদি হ্যাঁ গোত্রের নেতার বউ, সেই ওই কাফের, সেই ইহুদিদের, ইহুদি,
কে মাইরা, সেই অধিকর্ত্রকে মাইরা নবী আসলে কার কাছ থেকে সাফিয়াকে উদ্ধার করলেন? সেই কাফের গোত্র গুলাকে মাইরা, তাদেরকে যুদ্ধবন্দী বানানো হলো সেই মেয়েদেরকে, তাহলে নবী কার হাত থেকে সাফিয়াকে রক্ষা করলেন? কার হাত থেকে? সে তো নিজেই, মানে নিজের হাত থেকে সাফিয়াকে রক্ষা করলেন। নিজে ছাড়া তো নিজেই বন্দী বানায় রাখছে, তারপর নিজে বিয়া করছে, এখন তার মানে নিজের হাত থেকে রক্ষা করলো নাকি? ভাই এত কিছু তো আমরা ডিটেলসে চিন্তা করে বলা হয় না তো ভাই, এটা ভাই সাবল্টন ভাই আমার কথাতে কি কোনো ভুল আছে ভাই? মনে করেন আমি আপনাকে বন্দি বানিয়ে রাখছি সাবল্টন ভাই, তারপরে আমি আপনাকে নিজের হাত থেকে মুক্তি দিলাম, এটা কি মুক্তি দেওয়া হয় সাবল্টন ভাই? মানে নিজে একটা আতঙ্ক সৃষ্টি করে ওইটার থেকে বাঁচিয়ে নিজেকে হিরো ডাকা আর কি, মানে নিজে মানে তাকে একটা বিপদের ভিতরে ফেললাম, তারপর নিজে তাকে গিয়ে বললাম বিপদটা থেকে তোমাকে আমি উদ্ধার করলাম, এটা কি মানে কার হাত থেকে তাহলে রক্ষা করলো? নিজের হাত থেকে? মানে এগুলো মানে এই সমস্ত যুক্তির মানে কি ভাই? আমি কিছু বুঝতেছি না ভাই বলতে পারবো না এই বিষয়ে, নো কমেন্ট, এটা বলতে পারবো না। আচ্ছা তাহলে বলেন রায়হানা কে ছিল? আপনি বলেন, আপনি ভালো জানেন। আচ্ছা ঠিক আছে, বলেন মারিয়া কিপ্তিয়া কে ছিল? মারিয়া কিপ্তিয়া মেবি তার দাসী ছিল, মেবি, আই এম নট শিওর, নামটার খেয়াল মানে মনে আসতেছে। আচ্ছা দাসী ছিল, দাসীকে এসে দাসীকে উদ্ধার করছে নাকি? দাসীকে উদ্ধার করে কিভাবে? দাসী দাসী তো দাসী, মানে তাকে বাড়ির কাজ করার দিকে, মানে দাসী তো দাসী, উদ্ধার করে কিভাবে? মানে দাসীর সাথে যে সে সেক্স করতো, এটা কি দাসীকে উদ্ধার করার জন্য করতো নাকি? দাসী অনেক মানে অসহায় হয়ে বিছানায় শুয়ে শুয়ে এপাশে পাশ করতো, হে নবী আসো আসো আসো, আর নবী তখন মানে আচ্ছা ঠিক আছে দাসীকে উদ্ধার করে এসে যাই বলে দাসীকে উদ্ধার করতে যেত নাকি এভাবে? ভাই আমি আপনার কথা সেটা পুরো কনফিউজ ভাই, আমি এত কিছু জানতে চাই না, প্লিজ আমি জানি না না, আমি চাই। আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে দাসীকে সে যে উদ্ধার করতো কিভাবে উদ্ধার করতো। আচ্ছা ঠিক আছে দাসীর কথা বাদ দিলাম, ঠিক আছে একটা কথা বলি, যে জুয়াইরিয়াকে যখন আনা হচ্ছিল তখন আয়েশার একটা বক্তব্য ছিল, কি জানেন আয়েশা বলতেছিল এই যে জুয়াইরিয়া তো দেখতে অনেক সুন্দরী, এই সুন্দরীরা দেখলে তো আমার নবী তো এটা ছাড়ে না। আপনি এই বর্ণনাটা কি পড়েছেন? মানে কি আমি স্ক্রিনে দেখাবো? না ভাই পড়া হয় নাই। আচ্ছা আয়েশা এক সময় বলতেছেন যে আমার নবী যদি এই সুন্দরীরা দেখে তাহলে কিন্তু আমার নবী ছাড়বে না এই সুন্দরীরা, হ্যাঁ এই সুন্দরীরা ঠিকই সে বিয়া করবে। এখন আয়েশার মনে এরকম সন্দেহের কেন মানে উদ্রেক হইলো, যে আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি, বের করছি দাঁড়ান দেখাবো। সাবাল্টন ভাই আপনি একটু কথা বলতে থাকেন, আমি একটু বের করতেছি। খাইরুল ভাই আপনি আমাকে অ্যাকচুয়ালি বলেন তো, লাইক ওয়াই আর ইউ ইউজিং ইউর লজিক বা হোয়াট ইউ থিঙ্ক ইজ লজিক টু ডিফেন্ড মুহাম্মদ, লাইক মুহাম্মদকে ডিফেন্ড করার কি দরকার, যেহেতু আপনি নিজেই বলছেন যে একটা 9 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা এটা একটা খারাপ জিনিস, লাইক এটাকে আপনি ডিফেন্ড করার চেষ্টা কেন করছেন আপনার নবীকে? ভাই আমি ছোটকাল থেকে আমি জানি আসছি তার, তিনি হচ্ছে কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, তার মধ্যে আছে সবচেয়ে ভালো গুণ, তিনি সত্যবাদী, মানে তার ভালো নেগেটিভ কিছু কখনো মনে হয় না, ঠিক আছে? আপনারা বলতেছেন এখন এগুলোর প্রেক্ষিতে তো আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না, আমার কথার প্রমাণ দিতে পারবো না কারণ আমার রেফারেন্স নেই, কিন্তু আমি জানি আসছি, শুনে আসছি, বড়দের থেকে শুনে আসছি, আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করতে চাই, যেহেতু আমি এতদিন ধরে বিশ্বাস করে আসছি। মানে আপনি শুনে আসছেন যে নবী মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানুষ আর কি, অথচ আপনি জানেন যে একটা 9 বছরের মেয়ের সাথে কি হয়েছে, আপনার মাথায় কি প্রশ্ন জাগে না যে এই দুইটা হয়তো বা কন্ট্রাডিক্টরি, হয়তো বা সর্বশ্রেষ্ঠ নাও হতে পারে, এটা কি কখনো আপনি মনে করেন নাই? না আমি এখানে বা আপনি কি সিরিয়াসলি মনে করেন যে এটা সম্ভব শুনছিলাম, না? তিনি তিনি বলছিলেন সুন্দর করে ব্যাখ্যা করে যে কেন বিয়ে করা হয়েছে, কারণ ছিল এখানে ইসলামের খেদমতের জন্য আয়েশার মেয়েটা ছিল যে অনেক, খেদমত হোক না কেন, একটা 9 বছরের মেয়েকে মেয়ের সাথে যে কোনো ধরনের যৌন যোগাযোগ আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না, বিকজ ওই শিশুর উপরে যে ক্ষতিটা হয় সেটা কোনো লাইক কোনো কিছু জাস্টিফাই করতে পারে না, এটা বদলাইতে পারে না, ওই ক্ষতির জন্য ওই শিশুটার উপরে যা হয় সেটা একটা অনৈতিক জিনিস, আপনি এটা কোনোভাবে জাস্টিফাই, আপনি যদি জাস্টিফাই করার চেষ্টা করেন দেন আমি বলবো যে আপনার এমপ্যাথির মধ্যে সমস্যা, বিকজ আপনার এমপ্যাথি ফিল করা উচিত টুয়ার্ডস দ্য চাইল্ড যার উপরে এরকম একটা অমানবিক আমি জিনিস হয়েছে। আমি নিজেও আমি শুরুতে বলছিলাম নিজে এটা সাপোর্ট করি না, বাট এটা এখন যেহেতু এটা আরেকে ঘটছে আমি বিশ্বাস করি কোনো না কোনো কারণে করছে, কারণ ওটা ওটার জন্য আমি কারণটা পুরো কি একটা দেখতে চাই না। খাইরুল ভাই আপনি কি আসলেই মনে করেন যে এটা হওয়া অসম্ভব, যে কারণটা হয়তো বা এইটা হইতে পারে যে মোহাম্মদ মেবি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন না, এটা কি হইতে কি আসলেই কি পারে না? এটা আপনি এটা আমি ভাববো না, কারণ এত বছর ধরে এত মানুষ বিশ্বাস করে আসতেছে, আমি কেন এটা বিরোধিতা করবো, মানে কেন আমার, আপনি রিয়েলাইজ করেন যে আপনার 1 বিলিয়ন মুসলিম, 2 বিলিয়ন মুসলিম ধরে নিলাম, বাকি 5 বিলিয়ন যে বিশ্বাস করে না, আপনি কি এটা বুঝতেছেন? হ্যাঁ এটা তো ই করে দেখা, যেহেতু 180 কোটি প্লাস মুসলিম আছে, 700 কোটি মানুষ, সেক্ষেত্রে 5 বিলিয়ন তো অন্য ধর্মের বা ভিন্ন মতাদর্শের ভিন্ন বিশ্বাসী। তাহলে আপনি কেন এই যখন দাবির একটা কন্ট্রাডিক্টরি জিনিস আপনি যখন শুনবেন লাইক কেন আপনি এটাকে কনসিডার করবেন না, বা ইভেন এটা আপনি ভাববেনও না যে হয়তো বা আপনি ভুল হতে পারেন
লাইক এটা কি আসলেই এত মানে উইয়ার্ড বা এত মানে আশ্চর্যজনক একটা কনসেপ্ট যে ভুল হওয়া? আপনি তো ভুল হতেই পারে এই ধারণাটা নিয়ে, নাকি আচ্ছা আমি আপনি ভুল হতে পারে বিষয়টা আচ্ছা সঠিক, কিন্তু সারা বিশ্বব্যাপী তো মানে শুধু বাংলাদেশে তো মুসলিম না, আর অনেক দেশে মুসলিম আছে। তো ওই দৃষ্টিকোণ থেকে তারা তো এটা কখনোই ই করে নাই, এটা এটা উদ্ঘাটন করে নাই যে নবীজি শ্রেষ্ঠ মানব ছিল না। তো এই জন্য আমার কখনো এটা মনে হয় নাই।